হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বাঙালিদের খুবই একটা ফেভারেট খাবার বানাতে চলেছি। তো সেটা হলো ফুলকপি, আলু, মটরশুঁটি আর গাজর দিয়ে আমি একটা তরকারি বানাবো। তো সেই জন্য আমি কড়াইতে এখানে তেল দিলাম। কড়াইতে তেলটা গরম হওয়ার পর অপেক্ষা করতে হবে। তখন আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সেটা একটু ভেজে নেবো। আর ফোড়নের জন্য আমি ইউজ করেছি 5 ফোড়ন, আপনারা কালো জিরাও করতে পারেন। আর আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম একটু একটু করে দিয়ে, এখন সবজিগুলো ভালো করে নিয়েছে, তাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে নেড়েছে। একটু ভেজা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এটাতে সামান্য আমি একটু জল দিয়ে দেবো, এটা তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। তো তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আমি তরকারিটা ঢেকে দেবো। তো সেদ্ধ হয়ে গেলে তবে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঝোলঝোল করার জন্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। আর তার সাথে হবে গরম গরম ফুলকো লুচি। তো রেডি আমাদের বাঙালি ঘরোয়া ফুলকো লুচি আর তার সাথে ফুলকপির তরকারি। আর সবাইকে টাটা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার।